নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে ইস্টবেঙ্গল নিয়ে কিন্তু একটা বড় সুখবর বেরিয়ে আসছে সেটা শেয়ার করে নেব ডিফেন্ডারের আপডেট রয়েছে এছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট রয়েছে সেগুলো আমরা শেয়ার করে নেবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন ফোনটাকে অন করে রেখো আমরা পঁচিশ হাজার ফ্যামিলি মেম্বারের খুব কাছাকাছি রয়েছি তো সকলে কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করতে থাকো দেখবে সাবস্ক্রাইব করতে করতে পঁচিশ হাজার হয়তো তোমাদের এই সাবস্ক্রাইব থেকেই হয়ে যাবে তো সকলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা আমাদের জাতীয় দলের দিকে তাকাই তো জাতীয় দলের কিন্তু সাতাশ জনের স্কোয়াড ঘোষণা হয়ে গেল মোটামুটি ডাক পেয়েছিল সেখানে চল্লিশ জের প্লেয়ার কিন্তু সেখান থেকে জন প্লেয়ারকে বেছে নেওয়া হয়েছে আর এই জায়গাতেই কিন্তু বড় সুখবর পেয়েছে ইস্টবেঙ্গল একটা সময় আমরা লাস্ট দু বছর আগে যদি আমরা তাকাই তো ইস্টবেঙ্গল দল থেকে সেইভাবে ন্যাশনাল টিমের সুযোগ কেউ পেতো না তারপর মহেশ সুযোগ পেলো লাল সুযোগ পেলো নন্দকুমার সুযোগ পেলো এখন কিন্তু সংখ্যাটা আরও দিনে দিনে বাড়ছে এবং আশা করা যায় পরবর্তী সিজন ইস্টবেঙ্গল যদি ঠিকঠাকভাবে খেলতে পারে সংখ্যাটা কিন্তু আরও জাতীয় দলে বাড়বে এই জায়গায় কিন্তু একটা বিরাট বড় সুখবর পেল ইস্টবেঙ্গল কারণ ইস্টবেঙ্গল থেকে অনেকগুলো প্লেয়ারই ডাক পেয়েছে ডিফেন্সের মধ্যে যদি উইঙ্গারের দিকে তাকাই একদিকে নন্দকুমার অপরদিকে মহেশ দুজনেই ডাক পেয়েছে এবার নন্দকুমারের ব্যাপারটা তোমরা সকলেই জানো ইঞ্জুরি ছিল কিন্তু ইঞ্জুরি থেকে যে সে পুরোপুরি রিকভারি করে ফেলেছে তোমাদের জানিয়েছিলাম কিছুদিন আগে সেই জিনিসটারই কিন্তু অফিসিয়ালিভাবে তার নাম ঘোষণা হয়েছে অনেক প্লেয়ার কিন্তু বাদও পড়েছে তারা কিন্তু খুবই ভালো প্লেয়ার ইঞ্জুরির কারণে কিন্তু অনেক প্লেয়ার বাদ পড়েছে এবং যেই নামটাকে আমি অন্তত দেখতে চেয়েছিলাম সেই নামটা কিন্তু রয়েছে ডেভিড তো ইস্টবেঙ্গল দলের সদস্য বলাই যায় ডেভিডকে এখন থেকে তো ডেভিডকেও কিন্তু ডাক দেওয়া হয়েছে ডেভিডকে যদি সুযোগ দেওয়া হয় এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের এর ম্যাচে সব থেকে ভালো জিনিস হবে কারণ ডেভিডের মধ্যে সেই খেলাটা আমরা দেখেছি যে গোল করতে পারে একদম সুযোগ সন্ধানী প্লেয়ার তো অবশ্যই আমি কিন্তু ডেভিডকে কিছু মিনিটও গেম টাইম দেওয়ার জন্য দেখতে চাই আর মাঠে তো যাচ্ছি আমার সম্ভবত বি ওয়ানে টিকিট রয়েছে আর টিকিটের আপডেট অনেকেই জানতে চাইছিলে আপাতত তো অনলাইনে টিকিট মানে সমস্ত শেষ হয়ে গেছে কিন্তু আবারও ছাড়া হবে তোমরা একটুখানি আমাদের ফেসবুক পেজটাকে ফলো রেখো যখনই ফেসবুক পেজে আপডেট দিয়ে দেবো মানে আপডেট এলেই যে টিকিটের আপডেট দিয়ে দেবো এছাড়া অফলাইনও কিছু টিকিট ছাড়া হবে কিন্তু সেগুলো সবার আগে জানা জন্য ফেসবুক পেজে অবশ্যই জয়েন করো বক্সের লিঙ্ক রয়েছে এছাড়া তোমরা ফেসবুক পেজে গিয়ে এস ডি ইউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করেও কিন্তু তোমরা জয়েন হতে পারো সেখানে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে এবার যদি আমরা একটুখানি স্কোয়াডের দিকে তাকাই গোলকিপার পজিশনের জন্য গুরপিদ রয়েছে আমরিন্দর রয়েছে এবং ভিশাল কাইত রয়েছে তো তিনজন গোলকিপার রয়েছে ডিফেন্ডার প্লেয়ার হিসাবে আহমের আনোয়াদে আনোয়ার আলী জয় লালচং নুঙ্গা মেহতাব সিং নরেন্দ্র গ্যালট নিখিল পুজারী রাহুল ভেকে শুভাশিস বোস মাঝমাঠ প্লেয়ার হিসাবে অনিরুদ্ধ থাপা ব্র্যান্ডন রয়েছে এডমুন্ড সেও কিন্তু আই লিগে খেলেছিল ইন্টারকাসিতে এডমুন ডাক পেয়েছে জিকসান রয়েছে ছাংতে রয়েছে লিস্টন রয়েছে মহেশ নন্দকুমার সাহাল সুরেশ এবং যদি আমরা আক্রমণ ভাগ বা সেন্টার ফরোয়ার্ডের দিকে তাকাই ডেভিড মনভীর সিং রহিম আলী বিক্রম প্রতাপ এবং ক্যাপ্টেন সুনীল ছেত্রী এবং ক্যাপ্টেনের এটা শেষ ম্যাচ তো সকলে কিন্তু মাঠে 就。 এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার আপডেটের দিকে চলে আসি তোমাদের সকলেরই পরিচিত একজন বিদেশি প্লেয়ার ছত্রিশ বছর বয়সী সেনেগালের সেন্টার ব্যাকের প্লেয়ার মুডাডা ফল যার সাথে কিন্তু উড়িষ্যার দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্ট্র্যাক্ট রয়েছে এবার মুড্ডাডা ফলকে কিন্তু নিয়ে তারা খুব একটা চিন্তাভাবনা পরের সেশনে করতে চাইছে না তাকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা চালাচ্ছে যদি ঠিকঠাকভাবে প্লেয়ার পেয়ে যায় তাহলে কিন্তু মুডাটা ফলকে আমরা পরের বছরে ওড়িশা এফসি জার্সি গায়ে নাও দেখতে পেতে পারি তো সেই জায়গাতেই শোনা যাচ্ছে মোহামেডানের নাকি রয়েছে এই মুডারা ফলের কিন্তু মুডারা ফলে যদি বয়সের দিকে তাকানো যায় তার বয়স কিন্তু বর্তমানে বছর অবশ্যই আইএসএলের অন্যতম একজন সেরা ডিফেন্ডার শুধুমাত্র ডিফেন্ডার নয় দরকারে কিন্তু স্ট্রাইকারও কাজ করে দিতে পারে এবছরেরই সতেরোটা ম্যাচে তিনটে গোল রয়েছে মুডারা ফলের নামের পাশে তো একটা লিঙ্ক আপ করা হচ্ছে এবার লিঙ্ক কতটা সত্য সেই নিয়ে কিন্তু যথেষ্ট আমার একটুখানি ডাউট রয়েছে কারণ মোহামেডান তারা জানিয়েছিল অ্যাভারেজ এজ যেন প্লেয়ারদের মোটামুটি তিরিশ কি একত্রিশের মধ্যে রাখা যায় সেখানে একজন ছত্রিশ বছর বয়সী প্লেয়ারের দিকে কেনই বা যাবে সেটা জানা নেই যদি কোনো ভালো প্লেয়ার না পায় সেক্ষেত্রে মুদ্রাটা ফলের দিকে যাওয়া ভালো তা না হলে এখনও অনেক দিন ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে তো কোনো রকম অসুবিধা নেই অনেক প্লেয়ার ফ্রি প্লেয়ার হয়ে যাবে ঠিকঠাকভাবে যদি খুঁজে প্লেয়ার নিয়ে আসা যায় মহামেডানের জন্য কিন্তু ভালো প্লেয়ারও পেয়ে যেতে পারে কিন্তু মুদ্রাটা ফল নিঃসন্দেহে ভালো প্লেয়ার তো দেখা যাক পরবর্তী সময় মুদ্রাটা ফলকে নিয়ে কি আপডেট বেরিয়ে আসে এছাড়া মহামেডানকে নিয়ে কিন্তু একটা নতুন রকম জিনিস বেরিয়ে আসছে যে শাহরুখ খান নাকি মহামেরানের ইনভেস্টার হতে পারে এবার দেখো মহামেডানের অলরেডি ইনভেস্টার রয়েছে বাংকারহিল তারা কিছু কো স্পন্সার আরও নেওয়ার চেষ্টা চালাচ্ছে সেই জায়গায় যদি শাহরুখ খান আসে তো সেখানে কো স্পন্সার হিসাবে কাজ করতে পারে এবার যদি শাহরুখ খান পুরোপুরি ভাবে ভাবে যে এই মোহামেডানের সঙ্গে মার্চ করব যেরকম ভাবে আমরা দেখেছিলাম এটিকের সঙ্গে মার্চ করা হয়েছিলো মোহনবাগানকে করে এটিকে মোহনবাগান নামে খেলেছিল যদি সেরকম পরবর্তী সিজনের কথা ভাবা হয় তো সেক্ষেত্রে কিন্তু ক্লাবের নামে কিছুটা পরিবর্তন আসতে মহামেডান এসসি থেকে কিন্তু মোহামার স্পোর্টিং নাইট রাইডার এইরকমই দল হতে পারে তো কিরকম একটা ক্রিকেট ক্রিকেট ভাব লাগবে যদি নাইট রাইডার নামের পাশে যুক্ত হয় কিন্তু ব্যাপারটা জাস্ট এখন ইনিশিয়াল পর্যায়ে রয়েছে আইপিএল ফাইনাল হয়ে যাক তারপরেই মোটামুটি ব্যাপার বোঝা যাবে কিন্তু শাহরুখ খান যদি ইনভেস্টার হয় একদম মহামেডানে তাহলে কিন্তু মহামেডান দল অনেক ভালো দল গঠন করবে কারণ শাহরুখ খান রীতিমতন টাকা ঢালবে এটুকু বোঝা যাবে তো রকম অসুবিধা নেই ফাইনাল ম্যাচে কলকাতা চলে গেছে কে কে আর তো দেখা যাক ফাইনাল ম্যাচ হয়ে যাক তারপরে কি সিদ্ধান্ত আসে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব তো এরপর যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে তো ইস্টবেঙ্গল কিন্তু আক্রমণ ভাগটা একদম শক্তিশালী করে নিয়েছে এবার কিন্তু কাজ মাঝমাঠ এবং ডিফেন্সকে শক্তিশালী করার এবার ডিফেন্সের ক্ষেত্রে যে ব্যাপারটা শুনেছিলাম যে পুরোপুরি কোচ চাইছে ডিফেন্সকে তার মতন করে সাজিয়ে নিতে সেটা কিন্তু পুরোপুরি কোচের হাতে ছেড়ে দেওয়া হয়েছে এবার ইস্টবেঙ্গলের অবশ্যই টার্গেট ছিল তোমরা সকলেই জানো চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার এছাড়া প্রয়োজনে সেন্টার ব্যাকেও খেলতে পারে অ্যালেক্স সাজি কিন্তু অ্যালেক্স সাজি হায়দ্রাবাদের সঙ্গে পঁচিশ সাল পর্যন্ত কন্ট্র্যাক্ট রয়েছে এবার অ্যালেক্স সাজির ক্ষেত্রে যে পজিটিভ নিউজটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু তাকে নেওয়ার ব্যাপারে অনেকটাই কথাবার্তা এগিয়ে ফেলেছে তার সাথে কথাবার্তা ঠিকঠাক হয়ে গেছে যদি হায়দ্রাবাদ তাকে লোন দিলে নাও ছাড়ে তাকে কিন্তু ফ্রি প্লেয়ার করে নিয়ে নিয়ে চলে আসার চিন্তাভাবনা রয়েছে একটা ভালো স্যালারি দিয়ে মার্কেট ভ্যালু মাত্র চল্লিশ লাখ টাকা যেভাবে আমরা দেখেছিলাম বেঙ্গালুরু এফসি থেকে রোহিত কুমার কন্ট্রাক্ট থাকলেও সে ফ্রি হয়ে গিয়ে ফ্রি প্লেয়ার হিসাবে ওড়িশাতে জয়েন করেছিল সেইভাবে কিন্তু ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে করার চেষ্টা চালাচ্ছে তো অ্যালেক্সা এসে গেলে ডিফেন্সের কিন্তু শক্তি আরও অনেকটা বাড়বে অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে হয়তো আর দু চারটে দিন হয়তো সময় লাগতে পারে তারপরে মোটামুটি সমস্ত বড় মিডিয়া থেকেই এই আপডেটটা দিয়ে দেওয়া হবে যে অ্যালেক্সাজির ডিলটাকে ডান করে ফেলেছে তবুও আমরা অপেক্ষা করে থাকবো অ্যালেক্সাজির জন্য যতক্ষণ না পেপার পেনে সাইনিং হয় ততক্ষণ তো কিছু বলা যায় না তার জন্য আমাদের একটুখানি অপেক্ষা করতে হবে এছাড়া ডিমিট্রিয়সের ব্যাপারটাতেও মোটামুটি ইস্টবেঙ্গল নাইনটি পার্সেন্ট কি নাইনটি ফাইভ পার্সেন্ট এগিয়ে রয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম বড় মিডিয়া থেকে পেপার পেনে যেটা সাইনিং যেটা মাদি তালালে শোনা গিয়েছে ডেভিডের শোনা গিয়েছে সেই রকম কিন্তু এখনও শোনা যায়নি তো আরেকটু আমরা অপেক্ষা করবো এই দুজন প্লেয়ারের জন্য আশা করি দুজন প্লেয়ারকেই আমরা পরবর্তী সিজনে লাল হলুদের জার্সি গায়ে দেখতে পাবো তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ